আসসালামু আলাইকুম বিভার্স, আইওএস এর নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো আইফোন অনেক সময় স্লো এবং স্পিড কমে যায়, তো আজকের এপিসোডে আমি আইফোনের স্লো হওয়া কিভাবে রিমুভ করবেন এবং আইফোনকে কিভাবে দ্রুত কাজ করার জন্য সহযোগিতা করবেন এই টিপসগুলো আমি আজকে দেখাবো আপনাদেরকে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন। আইফোনের স্পিড বাড়ানোর জন্য আপনাদের সাথে প্রথমে যে টিপসটা শেয়ার করব, প্রথমে আনইউজড অ্যাপসগুলা ডিলিট করে দিবেন যেগুলো আপনাদের ইম্পর্টেন্ট না। তো মনে করেন এই অ্যাপসটা আমি ডিলিট করে দেব, সাব দিয়ে ধরলাম, এখানে রিমুভ করব, রিমুভ অপশনে গিয়ে রিমুভ, তারপরে অ্যাপস ডিলিট, তারপরে ডিলিট। তো এইভাবে আপনাদের আনইউজড অ্যাপসগুলো ডিলিট করবেন। তারপর আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করব, আমরা যে ব্রাউজারটি ইউজ করি সেই ব্রাউজারটি হয়তো সাফারি হতে পারে, সাফারি হয়ে যদি থাকে তাহলে আপনাদেরকে অনেকগুলো পুরাতন ট্যাব জমে থাকতে পারে। তো আপনাদেরকে এই ট্যাব অপশনে যাবেন, ট্যাব অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ট্যাব অলরেডি আছে, তো আমি এগুলো করসে দিয়ে দিচ্ছি। তো করসে দিয়ে দিলে আপনাদের কিছুটা রিফ্রেশ হবে, রিফ্রেশ হলে আপনার আইফোনের স্পিডটা কিছুটা বাড়বে। তারপর যে টিপসটা শেয়ার করব আপনাদের সাথে, প্রথমে আপনাদেরকে সেটিংসে যেতে হবে, সেটিংসে আসার পরে সাফারি ব্রাউজারে যাব, সাফারি ব্রাউজারে গিয়ে দেখতে পাচ্ছেন সাফারি ব্রাউজার, সাফারি ব্রাউজারে আসার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হিস্ট্রি অ্যান্ড ওয়েবসাইট ডেটা, এই অপশনটা ডিলিট করে দিবেন, এগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আপনার সাইট অনেকটা দ্রুত হয়ে যাবে এবং স্পিড বেড়ে যাবে কিছুটা। তারপর যে টিপসটা দেখাবো আপনাদেরকে, প্রথমে সেটিংসে যেতে হবে, সেটিংসে আসার পরে সেলুলারে আসবেন, সেলুলারে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপস, প্রত্যেকটি অ্যাপস এটা এখানে অন করা আছে, সেলুলার ডাটায় অন করা আছে। সেলুলার ডাটা বলতে আপনার মোবাইলের ইন্টারনেট দিয়ে এই অ্যাপসগুলা চলে, অনেক সময় এই অ্যাপসগুলা ইন্টারনেট কানেকশন থাকার কারণে, নোটিফিকেশন আসার কারণে আপনার সেটটা অনেকটা দুর্বল হয়ে যায়। তো আজকে আমি এখানে দেখাবো আপনাকে যে আপনার যেই অ্যাপসগুলো গুরুত্বপূর্ণ নয় ওই অ্যাপসগুলোর ইন্টারনেট সেবা বন্ধ করে দিবেন, এই এই অপশনটা বন্ধ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা আমি বন্ধ করে দিচ্ছি কারণ এই অ্যাপসগুলো আপনার ইম্পর্টেন্ট না। তো এইগুলো যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনার সেট স্পিডটা অনেকটা বেড়ে যাবে। আমার অনেকগুলো অ্যাপস এখানে বন্ধ করে দেওয়া আছে। তারপর যে টিপসটা শেয়ার করব, ওল্ড মেসেজগুলো ডিলিট করে দেব, আই মেসেজগুলো ডিলিট করে দেব। এখানে দেখতে পাচ্ছেন ওল্ড আই মেসেজ অনেকগুলো মেসেজ আছে, তো এখান থেকে আমি কয়েকটা মেসেজ ডিলিট করে দেব, তার মানে আমার যেই মেসেজগুলো দরকার নাই ওই মেসেজগুলো ডিলিট করে দেব। ডিলিট করার পরে আপনার সেট অনেকটা স্পিড বেড়ে যাবে এবং স্লো অপশনটা চলে যাবে। এভাবে চাইলে আপনি আপনার সেট স্পিড বাড়াইতে পারেন। পর্যন্ত ভিডিওটা, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।